নমস্কার, এই মুহূর্তে আপনাদের বাবে একটা ডাঙর খবর লৈ আহিছো। কিয়নো গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত যে উচ্ছেদ অভিযান চলি আছে, আর সেই উচ্ছেদ অভিযানত এতিয়া মাদ্রাসা, ঈদগাহ আর মসজিদতো বুলডোজার চলাইছে প্রশাসনে। মসজিদ মাদ্রাসাত চলিল প্রশাসনের বুলডোজার। আমি ডাঙর খবর জানাইছো গোয়ালপাড়া লক্ষ্মীপুরত যে উচ্ছেদ অভিযান চলি আছে, সেই উচ্ছেদ অভিযানত মাদ্রাসা, ঈদগাহ আর মসজিদতো বুলডোজার চলিছে। প্রশাসনের হাতুরারপরা রক্ষা নপরিল। ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, লক্ষ্মীপুরের বান্দার মাথা সংরক্ষিত বনাঞ্চল চলিছে উচ্ছেদ অভিযান। আর 55 হেক্টর ভূমি বেদখলমুক্ত করব প্রশাসনে। 200টা পরিয়ালক উচ্ছেদ করার লক্ষ্য প্রশাসনের। আমি জানাই আছো এই মুহূর্তত নামনি অসমৰ যিটো সর্ববৃহৎ আসলে উচ্ছেদ অভিযান বলে কব লাগিব, আর গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত যে উচ্ছেদ অভিযান চলি আছে, সেই উচ্ছেদ অভিযানের মাজত একটা ডাঙর খবর আহি পড়েছে। প্রশাসনের হাতুরারপরা রক্ষা নপরিল ঈদগাহ, মসজিদ আর মাদ্রাসাও। আমি দৃশ্যাংশ দেখাইছো, এয়া মসজিদত বুলডোজার চলার দৃশ্যাংশ দেখাইছো। এফালের পর সকলবোৰ ভাঙি গেছে আর রক্ষা নপরিল ঈদগাহ, মসজিদ আর মাদ্রাসাও। আমি দৃশ্যাংশ দেখাইছো ডিওয়াই 365 হাতের এক্সক্লুসিভ দৃশ্যাংশ। প্রশাসনে যে উচ্ছেদ অভিযান চলাইছে আর সেই উচ্ছেদ অভিযানের রক্ষা নপরিল ঈদগাহ, মসজিদ, মাদ্রাসাও। আমি দৃশ্যাংশ দেখাইছো, এয়া আজির দিনটির ছবি। আর গোয়ালপাড়ার লক্ষ্মীপুরের যে উচ্ছেদ অভিযান চলি আছে, সেই উচ্ছেদ অভিযানের দৃশ্যাংশ। প্রশাসনের হাতুরারপরা রক্ষা নপরিল ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা। অবৈধভাবে নির্মাণ করা যে বাসগৃহ আছে, সেই সমূহ ভাঙি পেলা হয়েছে বুলডোজারে। কিন্তু লগতে সরকারি মাটিত নির্মাণ করা ঈদগাহ, মসজিদ, মাদ্রাসাও ভাঙি পেলা হয়েছে। আমি দৃশ্যাংশ দেখাইছো। আর প্রশাসনের হাতুরারপরা রক্ষা নপরিল ঈদগাহ, মসজিদ, মাদ্রাসাও। এয়া আজির দিনটির ছবি। এয়া মসজিদের দৃশ্যাংশ। এই যে দৃশ্যাংশ দেখিছে, এয়া হয়েছে মসজিদের দৃশ্যাংশ। মসজিদ ভাঙি পেলা হয়েছে বুলডোজারে। তাত কেবাখনো আর মসজিদত আসলতে সেই লক্ষ্মীপুরের তাত বাস করা সেই সকল লোকে তাত নামাজ আদায় করেছিল, সেই মসজিদটা আজি ভাঙি পেলা হয়েছে বুলডোজারে। অবৈধ মসজিদ আছিল, কিয়নো এই সরকারি মাটিত অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটো। কেবল মসজিদেই নহয়, ঈদগাহ আর মাদ্রাসাও ভাঙি পেলা হয়েছে। আমি মসজিদের দৃশ্যাংশ দেখাইছো, এই আসিল মসজিদ, যেটু মসজিদত পুয়া গধূলি আসলতে নামাজ আদায় করেছিল সেই অঞ্চলত বাস করা লোকসকলে। আর এইদরে অবৈধভাবে নির্মাণ করা মসজিদটো ভাঙি পেলা হয়েছে। আমি দৃশ্যাংশ দেখাইছো, এটা ডাঙর খবর জানাইছো। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানের রক্ষা নপরিল। আমার হাতত অন্য এক দৃশ্যাংশ আছে, আমি সেই দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করিম। এয়া মসজিদ ভাঙার দৃশ্যাংশ দেখেছো, লগতে মাদ্রাসা আর ঈদগাহ ভঙারও দৃশ্যাংশ আছে, সেই ভিডিও আমি দেখাবলে চেষ্টা করিম। মসজিদ, মাদ্রাসাত প্রশাসনের বুলডোজার, দয়া নাই, ক্ষমা নাই, নীতিরে এফালের পর ভাঙি গেছে সকল। আর রকিবুল হুসেইনের অন্তর্গত যে গোয়ালপাড়াত লক্ষ্মীপুরের যে উচ্ছেদ অভিযান চলি আছে, সেই উচ্ছেদ অভিযানত এতিয়া রক্ষা পড়া নাই মসজিদ, মাদ্রাসা, ঈদগাঁও। আর এয়া ঈদগাহ ময়দানের দৃশ্যাংশ দেখাইছো। এয়া হয়েছে মাদ্রাসার দৃশ্যাংশ। আর তাত অবৈধভাবে নির্মাণ করা যে মাদ্রাসা গড় লৈ উঠেছিল অবৈধভাবে, সেয়াও ভাঙি পেলা হয়েছে বুলডোজারে। আমি ইটোর পাছত সিটো দৃশ্যাংশ দেখাইছো। এয়া মসজিদ, তারপর আক দেখাবলে চেষ্টা করিম মাদ্রাসা। মাদ্রাসাও ভাঙি পেলা হয়েছে। আর 55 হেক্টর ভূমি বেদখলমুক্ত করব প্রশাসনে। 200টা পরিয়ালক উচ্ছেদ করার লক্ষ্য প্রশাসনের। আমি মসজিদ ভাঙার দৃশ্যাংশ দেখাইছো, বুলডোজারে ভাঙি পেলা হয়েছে মসজিদ। লক্ষ্মীপুর বান্দর মাথা যে সংরক্ষিত বনাঞ্চল আছিল, আর সেই সংরক্ষিত বনাঞ্চলত আসলে
বহু লোকে অবৈধভাৱে বাসগৃহ নিৰ্মাণ কৰিছিল, ঘৰ নিৰ্মাণ কৰিছিল, তাত বসতি স্থাপন কৰিছিল, লগতে তাত মসজিদ নিৰ্মাণ কৰিছিল, মাদ্ৰাছা নিৰ্মাণ কৰিছিল, ঈদগাহ নিৰ্মাণ কৰিছিল। আৰু আজি অৱশেষত সকলোবোৰতে এফালৰ পৰা বুলডজাৰ চলাই যোৱা হৈছে। ঈদগাহ, মাদ্ৰাছা, মসজিদ সকলোতে বুলডজাৰ চলিছে প্ৰশাসনৰ। আৰু গোৱালপাৰাৰ এই বৃহৎ উচ্ছেদ অভিযানত প্ৰশাসনৰ হাতোৰাৰ পৰা ৰক্ষা নপৰিল ঈদগাহ, মসজিদ, মাদ্ৰাছা। লক্ষীপুৰৰ বান্দৰমাথা সংৰক্ষিত বনাঞ্চলত বৃহৎ উচ্ছেদ অভিযান, 55 হেক্টৰ ভূমি বেদখলমুক্ত কৰিব প্ৰশাসনে আৰু 200টা পৰিয়ালক উচ্ছেদ কৰাৰ লক্ষ্য এই প্ৰশাসনৰ। আমি ঈদগাহৰ দৃশ্যাংশ দেখাইছোঁ, এয়া হৈছে ঈদগাহৰ দৃশ্যাংশ। আৰু অবৈধভাৱে নিৰ্মাণ কৰা যিটো ঈদগাহ আছিল চৰকাৰী মাটিত, সেয়াও ভাঙি পেলাইছে প্ৰশাসনে।